Now, you know the Deadpool, uh, the new Deadpool and Wolverine movie.

Hello, we're very excited to be joining you July 26th. But we should set the table correctly. We're mostly going to make enemies with Disney. Huh, Paul Rudd finally aged. And make a lot of jokes at Hugh's expense. Come again. Come so sit back, relax, while we travel to a place where grown men and women walk around in tights and act like it's not a giant cultural cry for help. Oh! এখন দেখুন রায়ান রেলর্স আসলে কি কি রেকর্ড করেছিলেন We're very excited to be joining you July 26th. Many of you are very excited, but we should set the table correctly. This film is as paper thin as a sequel to Battlefield Earth. We're mostly going to beat each other senseless, make enemies with Disney, tell a few dick jokes, make a few jokes at my expense, make a lot of jokes at Hugh's expense, and completely sidestep Marvel's mandated after credit sequence, which, if you haven't figured it out yet, is always just a commercial for another movie, which will invariably end with a commercial for another movie. So sit back, relax, let us lower your IQ and raise your heart rate while we travel to a vapid dreamland, a place where grown men and grown women walk around in tights and act like it's not a giant my cultural cry for help this is cinema আসলে সিনেমা রেটেড হলেও টিভিতে বিজ্ঞাপনের জন্য অনেক কিছু সেন্সর করতে হয় এই সেন্সরের ভয়ে আমিও আছি বাংলাদেশের সিনেমা হলে ডেডপুল এন্ড উলভারিন আসলে কতটা মুক্তি পাবে তা নিয়ে তাছাড়া আমাদের বাংলাদেশি ডেডপুল থ্রি মুক্তির আগের রাতেও টিকিট অ্যাডভান্স বুকিং হবে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে তবে এই বিষয়ে অন্য কোনো ভিডিওতে কথা হবে আজকের ভিডিও টপিক হলো দ্য গ্রেট ওরোবরাস ওরোফে ওবি যাকে আমরা সর্বশেষ দেখেছি লকি সিজন টুতে তিনিও সম্ভবত ডেডপুল থ্রি মুভির অংশ হতে চলেছেন চলুন এই ভিডিওতে কথা বলবো সেইটা বেগে তবে তার আগে এক্ষুনি একটা লাইক ঠুকে দিন প্লিজ যেন বাংলা ভাষী সমস্ত ডেটপুল ফ্যানদের নিকট ইউটিউব অ্যালগোরিদম এই ভিডিওটি রেকমেন্ড করে তো ঘটনা হলো গত পঁচিশে মে আমেরিকান টেলিভিশন শো দ্য জিমি লাইভে গেস্ট হয়ে আসেন কি হয়ে কোয়ান যিনি ওরবরাস বা অবিচরিত্র অভিনয় করেছেন নরমালি এই জাতীয় শোয়ে স্টাররা তখনই আসেন যখন তারা নতুন কোনো মুভি বা সিরিজে অভিনয় করেন বা তাদের কোনো কাজ প্রমোটের জন্য আসেন দা জিমি কিমের লাইফ বা এই জাতীয় অন্যান্য শো যেগুলো আছে যেমন জিম ফেলন স্টিফেন কোলবার্ট সেথ মেয়ার ইত্যাদি টক শোতেও তারা যান এবং অতি অবশ্যই মুভি সিরিজ বই বা অ্যালবাম কিংবা কোনো চ্যারিটি প্রমোশনের জন্য বিপুল পরিমাণ ফি দিতে হয় এসব টেলিভিশন চ্যানেলকে কিন্তু অবাক করা ব্যাপার হলো কি কোয়ান নতুন কোনো মুভি বা সিরিজ বা অন্য কোনো কিছুই এই শোয়ে সে প্রমোট করেননি কি হুয়ে কোয়ানের সাথে জিমি কিমেল বারো মিনিটের মতো কথা বলেছেন এই পুরোটা সময় তারা দুই বছর আগে বিশ্বকাপ সিনেমা এভরিথিং এভরিহয়ার অল এট ওয়ান্সে অভিনয় করে কি হুয়ে কোয়ান যে অস্কার পেয়েছিলেন সেই রাতের স্মৃতিচারণ করেছেন এবং গত বছর অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ডিজনি প্লাসে অন হওয়া লোকি সিজন টুকে আবার নতুন করে প্রমোট করেছেন

Mobius! Wow! Great to see you again! Good to see you too. Yeah, I. Loki, I want to introduce you to. I'm Oral boys Nice to meet you, Loki. That is fun! Cool. এবং এখানেই এক্স মুভি নিয়ে একটি নতুন ইনফরমেশন দেওয়া হয় আমাদের আমরা সবাই জানি 2008 সাল থেকে পুরো মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স প্রধান ব্রেইন হলেন কেভিন ফ্যাগি এই কেভিন ফ্যাগি ফক্সের প্রথম এক্স ম্যান মুভির একজন এক্সিকিউটিভ প্রোডিউসার ছিলেন শুধু কেভিন ফ্যাগি নয় কি হয়ে কোয়ান সেই এক্স মুভিতে একজন স্টান্ট কোয়ার্ডিনেটর ছিলেন জিমি কিমেল সেই সময়কার একটি ফটো ফ্রেম আমাদেরকে দেখান যেখানে হিউ জ্যাকম্যানের স্টান্ট ডাবলের সাথে কি হয়ে কোয়ান অ্যাকশন সিকুয়েন্স প্র্যাকটিস করছেন এরপরে মিকি মেল প্রশ্ন করেন কি হয়ে কোয়ানকে আপকামিং ডেটপুল এন্ড উলভাইন মুভিতে পুরনো অনেক এক্সপ্লেন ফিরে আসছেন তো আমরা কি অরোবরাসকে দেখতে পাবো এই অংশে জিমিকিমেল মজা করে বলেন কেভিন ফাইগিকে তাকে ফোন করে বলেছেন কি হয়ে কোয়ান যেন সব কথার উত্তর দিতে পারেন দ্য মুভি Is featuring a lot of cameos from the MCU. Will your character OB be a part of that? And by the way, Kevin Feige, I spoke to him. He called me. He said, First of all, welcome to the MCU family. <laughs> secondly, I understand you have Key on the show tonight. Tell him it's okay for him to reveal anything he likes. <laughs> Let me, let me tell you. I wish I wish I can uh, you know uh, uh, say I am or. আর জیمی আই এম নট ইন ইট বাট বাট ওয়াচ আমি কি হুই কোয়ান এই উত্তর টি পুরোপুরি গ্রহণ করতে পারছি না কারণটা একদমই অবভিয়াস জیمی কিমেল শেប្រসারিত হয় এবিসি টিভি নেটওয়ার্কে এবং এই এবিসি টিভি নেটওয়ার্ক হলো ডিজনি টেলিভিশনের অন্তর্গত প্রতিষ্ঠান অর্থাৎ এই টিভিতে যেসব গেস্ট আসে তাদেরকে কি প্রশ্ন করা হয় তারা কি উত্তর দেবে তার নিয়ন্ত্রণ করে ডিজনি কি হুই কোয়ান লোকি সিজন 2 নতুন করে প্রমোট করার জন্য জیمی কি ছাড়া আর অন্য কারো শোয়ে যাননি ডেডপুল থ্রি মুক্তির মাত্র দুই মাস আগে কোন নতুন মুভি বা সিরিজের প্রমোশন ছাড়া শুধু শুধু এত মাস পরে এসে লোকি সিজন টু এর জন্য জিমি কিমেল সাথে কেন আসবেন কি হয়ে কোয়ান কেন সেখানে কেভিন ফ্যাগি এবং এক্সপেনের সাথে কি হয়ে কোয়ানের পুরনো কানেকশনের কথা উঠবে কেন জিমি কিমেল প্রশ্ন করে কি হয়ে কোয়ান থেকে না শুনবেন তাছাড়া আমরা সবাই জানি মার্ভেল অ্যাক্টররা মুখের উপর মিথ্যে কথা বলতে কতটা অভ্যস্ত স্বয়ং জিমি কিমেলও এন্ড্রু গারফিল্ডের প্রশ্ন I heard about it. And I did see it. And it's a Photoshop. Oh. I'm, I'm you that are that not I'm in it. it. I'm not in it. And this is not gonna be one of those situations, this happens to me a lot of times where then <laughs> যদি আমরা ডেটওয়াল থ্রি মুভির প্লট নিয়ে ভাবি তাহলে ওরবরাজ বা অবির সেখানে কাস্ট হওয়া খুবই অবভিয়াস আমরা ট্রেলার এবং টিজারে অলমোস্ট নতুন একটা টিভি দেখেছি যদি টিভি একে নতুনভাবে রিফর্ম করা হয় তাহলে পুরো টিভিএ যার ইঞ্জিনিয়ারিং এ তৈরি সেই অবির উপস্থিতি কেন থাকবে না স্পেশালি টিভি এর ভয়েডে এত কিছু ঘটে যাচ্ছে যার কারণে পুরো মার্ভেল ইউনিভার্স ধ্বংস হতে যাচ্ছে যা ঠিক করার জন্য ডেটপুলকে ধরে আনা হয়েছে এমন বিশাল বিপদের সময় ওরোবরাস কি রক্ষা করার জন্য নতুন কোনো ধারণা কে সমস্যার সমাধান করতে গিয়ে ব্যর্থ হতে দেখবো আর এই কারণে প্যারাডক্স ডেডপুলকে রিক্রুট করবে আমার এই থিওরি সঠিক নাকি ভুল তা তো দুই মাস পরেই জানা যাবে তবে আমার মতে ডিজনি যেহেতু নিজেরাই প্রমোট করছে আমাদের আরো একবার টানা লোকি সিজন টু দেখা উচিত হয়তো আমরা এখন রিওয়াজ দিলে আপকামিং ডেটপুল অ্যান্ড ওভারাইন মুভির নতুন কোন স্টারে খুঁজে পাবো এদিকে আপনারা কি ডিজনি আপফ্রন্ট প্রেজেন্টেশন দেখেছেন ভিডিও শুরুতে যে বলেছিলাম ডেটপুল থ্রি নিয়ে টিভির জন্য রায়ন অ্যান্ডস বেশ কিছু প্রমোশনাল ম্যাটেরিয়াল অ্যাপ্রুভ করা হয়েছে সেটাই ডিজনি এ প্রেজেন্ট করা হয়েছিল শুধু ডেডপুল থ্রি নয় এই ডিজনি আপফ্রন্টে আপকামিং ডেয়ার ডেভিল ব্রন অ্যাগেন এর ট্রেলারও দেখানো হয়েছে যদিও তা পাবলিক নয় তবে ডেসক্রিপশন লিখ হয়ে গেছে এই নিয়ে আমি একটা ডিটেলস ব্রেকডাউন করেছি স্ক্রিনের উপর লিংকে ক্লিক করে চলুন কথা বলি সেই ভিডিওতে